আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আপনাদের দোয়ায়, ছাড়ের চিকিৎসায় এবং ফিজিওথেরাপিস্টের যত্নে আমি এখন পুরোপুরি সুস্থ। আপনাদেরকে আমি জানাবো আমি কতটুকু সুস্থ হয়েছি। তার আগে চলেন আমার প্রথম দিনের ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি মিমি, গাজীপুরের 27 থেকে আসছি। আমার বয়স 24 বছর 6 মাস। আমার সমস্যা, ঘাড়ে রক্ত টানে ধরে আর ঘাড়ে প্রচুর জ্বালা পোড়া হয়। আবার হচ্ছে যে বাম সাইডে হাতের পিছনের বাটিতে জ্বালা পোড়া হয়, কোমরে ব্যথা, তারপরে হচ্ছে গিয়ে ঘুমাইলে ঘুম থেকে ওঠার পরে ফ্লোরে পা দিতে পারি না, মানে পায়ে অনেক ব্যথা। যেমন ঘাড় জ্বালা পোড়া যে হয় সেজন্য আমি নিচে বসে কোনো কাজই করতে পারি না। শুয়ে থাকলে শান্তি লাগে, উঠে দাঁড়ানোর পরেও জ্বালাপোড়া করে। নিচে বসে তরকারি কাটতে পারি না, নিচে বসে ভাতও খাওয়া যায় না, অনেক সমস্যা হয়। কাপড় ধোয়া এগুলো কোনো কিছুই করা যায় না, মানে পড়তে গেলেই জ্বালাপোড়া শুরু হয়ে যায়। বাচ্চার দিকে ভালোভাবে নজর দিতে পারি না, কোমরে ব্যথা করে। শুয়ে থাকলে রিল্যাক্স লাগে, কিন্তু উঠে কোনো কাজ করতে গেলেই সমস্যা হয়। না, কামড়ানোটা নাই, কিন্তু অনেক জ্বলে আর ব্যথা, মানে টানে টানে ধরে, রক টানে টানে ধরে এরকম। আর মনে হয় কেউ চাপ দিয়ে ধরে রাখছে, হাতগুলো এরকম ছাড়লে মনে হয় ছিঁড়ে যাচ্ছে এরকম লাগে। এটা ব্যথাটা শুরু হয়েছিল 3 বছর আগে। তারপরে একজন ডক্টর দেখাইছিলাম, ওনার ওষুধ খাওয়ার পরে মোটামুটি ছিল, কিন্তু মাঝখানে মাঝখানে একটু করে হইতো, অতটা মানে গায়ে লাগাইতাম না। কিন্তু এখন এই ইদানিং 10-15 দিন থেকে এই ব্যথার পরিমাণটা অনেক বেশি, এই জন্যই স্যারের কাছে আসা। দর্শক, দেখলেন তো আমার প্রথম দিনের ভিডিও, আমি কতটা অসুস্থ ছিলাম এবং শারীরিকভাবে কতটা দুর্বল ছিলাম। এখন আমার ঘাড়ে কোনো ব্যথা নাই, জ্বালা পোড়া নাই, কোমরে নাই, কোথাও কোনো ব্যথা নাই, জ্বালা পোড়া নাই, কিছুই নেই। এখন আমি সব ধরনের কাজ করতে পারি। এখন আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারি, অনেক সময় ধরে বসে থাকতে পারি, আর কোনো সমস্যা হয় না আমার। নিজের কাজগুলো এখন অনেকটাই নিজে নিজেই করতে পারি। একটা সময় ছিল আমার বাচ্চাটাকে কোলে নিতে অনেক কষ্ট হতো বা খারাপ লাগতো, এখন এরকম কিছুই হয় না। এখন আমি ভালোভাবে নিতে পারি, কোলে যত্ন করতে পারি, সব কিছুই করতে পারি। স্পেশালি এটা সম্ভব হয়েছে এখানকার চিকিৎসার কারণে। আমার যে ফিজিওথেরাপিস্ট আছেন, তিনি 3 বেলায় আমাকে থেরাপি দিতেন, এবং এখানকার যে নার্স আছে তারা 3 বেলায় আমাকে ওষুধ দেখিয়ে দিতেন। তারপর যারা ক্লিনার আছে তারা সবসময় রুম পরিষ্কার রাখতো, সব কিছুই করতো। এবং ম্যানেজমেন্টের লোকজন প্রতিনিয়ত আসতো, খবর নিত কী অবস্থা, কেমন আছি। এবং প্রতিদিন ডিউটি ডক্টর আসতেন, খোঁজখবর নিতেন আমি কতটা সুস্থ হয়েছি বা কোন সমস্যা, সেই হিসেবে তিনি ওষুধ দিতেন। স্পেশালি সব মিলাই এখানকার চিকিৎসা আমার কাছে অনেক ভালো লাগছে, অসাধারণ লেগেছে। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি এত তাড়াতাড়ি সুস্থ হব। তবে আল্লাহর অশেষ রহমত আর ডিপিআরসি হসপিটালের উপরে কৃতজ্ঞ থাকবো। শফিউল্লাহ স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমাকে যে ফিজিওথেরাপি দিয়েছে তার কাছে আমি ঋণী হয়ে থাকব। সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আর আমার মতো যদি কোনো পেশেন্ট থাকে তাহলে আপনারা স্যারের কাছে আসতে পারেন। আমি আশা করি আপনারাও আমার মতো সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার স্বামী সন্তানকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।